নভেম্বরই পর্দা নামতে যাচ্ছে বিপিএল এর সপ্তম আসরের, দুরন্ত দুরন্ত সব সেঞ্চুরি নিয়ে থাকছে এবারের আমাদের ভিডিওটি। সবচেয়ে বেশি 5টি সেঞ্চুরি মালিক ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। আসুন এক নজর দেখে নেওয়া যাক বিপিএল এর আগে সব আসরগুলোর শতরানের ইনিংসগুলো। বিপিএল এর প্রথম আসরে প্রথম সেঞ্চুরি ঐতিহাসিক ইনিংসটি খেলেছেন ক্রিস গেইল। সিলেট রয়্যালসের বিপক্ষে রান তাড়া করতে নেমে বরিশাল বার্নার্সের কেল 44 বলে 60টি চার ও 10 ছক্কায় 101 রানে অপরাজিত ছিলেন। গেইলের দানবীয় সেঞ্চুরি ইনিংসে জয় দিয়েই মাঠ ছেড়েছে তারা। প্রথম সেঞ্চুরির মাত্র 4 দিন পর আবার দ্বিতীয় শতরান করেন ক্যারিবিয়ান জায়ান্ট। শক্তিশালী ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে 61 বলে 116 রানে আউট হন গেইল। 6টি চার ও 11 ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। প্রথম আসরের বিপিএল তৃতীয় সেঞ্চুরি ইনিংসটি খেলেন আরেক ক্যারিবিয়ান ড্রুয়েন স্মিথ। খুলনা রয়্যালস বেঙ্গলের এই ডানহাতি ব্যাটসম্যান 73 বলে সমান 6টি চার ও 6 ছক্কায় 103 রানে অপরাজিত ছিলেন। তবে রান তাড়া করতে নেমে সিলেট রয়্যালস সেই ম্যাচ জিতে নেন। প্রথম আসরে চতুর্থ শেষ সেঞ্চুরি করেন বরিশাল বার্নার্সের পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ। 12টি চার ও 6টি ছক্কায় মাত্র 49 বলে সাজানো তার ইনিংসের উপর ভর করে দুরন্ত রাজশাহীকে রান টপকে যায় বরিশাল। বিপিএল এর পঞ্চম সেঞ্চুরি ইনিংসটি আসে শারিয়ান নাফিসের ব্যাট থেকে। দ্বিতীয় আসরে দুরন্ত রাজশাহী কিংসের বিপক্ষে খুলনা রয়্যাল বেঙ্গল এই বাহাতি 69 বল অপরাজিত 102 রান করেন। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে দর্শকরা দেখতে পায় নিজের দলের জয়। বিপিএল এর 6 নম্বর সেঞ্চুরিয়ানের নাম মোহাম্মদ আশরাফুল। 2013 সালের ম্যাচ ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে নিষিদ্ধ হন তিনি। তবে সেই আসরেই খুলনা রয়্যালস বেঙ্গলের বিপক্ষে মাত্র 58 বলে অপরাজিত 103 রানে দলকে জয় এনে দিলেন লিটল মাস্টার। দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের বিপক্ষে আবারও সেঞ্চুরি করেন ক্রিস গেইল। তবে এবার ঢাকার জার্সি গায়ে এই শতরান করেন তিনি। তার 51 বলে 114 রান ঢাকার জয়ের ভিত তৈরি করে দেয়। ঢাকা ডাইনামিক্সের রান তাড়া করতে নেমে এভিন লুইস সেঞ্চুরিতে জয় পায় বরিশাল বুলস। 65 বলে 60টি চার ও 6টি ছক্কায় 101 রানে অপরাজিত ছিলেন এই ক্যারিবিয়ান। বিপিএল দেখে অষ্টম সেঞ্চুরি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন রাজশাহী কিংসের ব্যাটসম্যান সাব্বির রহমান। বরিশাল বুলসের বিপক্ষে 2 শেষ টেস্টে মাত্র 61 বলে 122 রানে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন তিনি। 9টি চার ও 9টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ব্যর্থ হয়ে যায় শেষ দিকে ব্যাটসম্যানদের ভুলে দল হেরে গিয়েছে। খুলনা টাইটান্সের চোখে জল আর নাকের জল এক করে শতরান করেছিল ক্রিস গেইল। মাত্র 51 বলে অপরাজিত 126 রানে ইনিংসটি খেলার পথে 6টি চারের পাশাপাশি 14টি বিশাল ছক্কা হাঁকান তিনি। বিপিএল এটি ছিল 10ম সেঞ্চুরি। একই আসরে রংপুর ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের জনসন চার্লস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বিপিএল 11 সেঞ্চুরি ইনিংসটি খেলেন। 63 বলে 105 রান করে অপরাজিত জনসনের ইনিংসটি রংপুর জয়ের পথে সুগম করে দেয়। মুখোমুখি হয়েছিল ডার্ক হর্স রংপুর রাইডার্স, কিন্তু বিপিএল এর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং সম্ভবত সর্বশ্রেষ্ঠ ইনিংসটি এদিন উপহার দেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল। ব্যাটিং ওপেন করতে নেমে মাত্র 69 বলে 143 রানে নট আউট ছিলেন তিনি। অতি মানবীয় ইনিংসে 5টি চারের পাশাপাশি রেকর্ড 18 ছক্কা হাঁকা নেই জায়ান্ট। বিপিএল এর দ্বাদশ সেঞ্চুরি ইনিংসের দিন ঢাকাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর।